শীতকালের টাটকা মেথিশাক ঠিক এইভাবে যদি রান্না করা যায় তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা আমার ডাইনিং টেবিলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো খুব সহজ পদ্ধতিতে তেতো ছাড়া শাক রান্নার রেসিপি গরম ভাতে প্রথম পাতে গরম গরম মেথি মেথিশাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আসুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে দুআটি মতো শাক নিয়েছি আর শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি মেথিশাকে খুব একটা পোকা হয় না তাই বাঁচতেও খুব একটা অসুবিধা হয় না এখন শাকগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নেব শাকগুলো কোচানো হয়ে গেছে আর শাকের সঙ্গে একটা ছোট্ট বেগুনকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবারে কড়াই বসিয়ে দিলাম গ্যাসে আর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে তখনই আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আর বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। দু মিনিট মতো ঢাকা দিলেই বেগুন একদম ভাজা হয়ে যাবে দেখুন আমার বেগুনটা কিন্তু পুরোপুরি সুসিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এই বেগুনটা নামিয়ে নিচ্ছি আবারও কড়াই বসিয়ে দিলাম এবারে আর দ্বিতীয়বার ফোড়ন দেব না এবারে সরাসরি কেটে রাখা শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম শাক দেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেম আবারও হাই করে দিলাম আর খুন্তি সাহায্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে শাকটা একটু কমে যায় কারণ শাকটা অনেক বেশি থাকা অবস্থায় নুন হলুদ দিতে হলে পরিমাণে বুঝতে অসুবিধা হয় তাই সবসময় নিয়ম হল যে কোনো শাক রান্নার ক্ষেত্রে শাকটাকে একটু কমিয়ে নিয়ে তারপর পরিমাণ বুঝে নুন হলুদ দেওয়া তো আমি শাকটাকে বেশ অনেকটাই কমিয়ে নিয়েছি এইবার এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেব নুন হলুদ দেওয়ার পর আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা আবারও একদম লোতে করে রান্না করতে হবে আর শাকটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত মানে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব। তো দেখুন চার পাঁচ মিনিট হয়ে গেছে আর শাক থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়েছে এইবারে এই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে শাকে জল দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না এভাবেই কিন্তু শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এরপর থেকে আর কিন্তু ঢাকা দেওয়া চলবে না তাহলে শাকের যে একটা সুন্দর গ্রিন কালার সেটা নষ্ট হয়ে যাবে এখন এইভাবেই শাকের যে জলটা বেরিয়েছে জলটা শুকনো করে নিতে হবে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর সঙ্গে তিন চারটে কাঁচা লঙ্কা চেরা এবারে গ্যাসের ফ্লেমটা আবারও হাই করে দিলাম কারণ এবারে খুব তাড়াতাড়ি জলটা শুকানোর দরকার শাক যদি আপনি খুব বেশি অনেকক্ষণ সময় ধরে রান্না করেন তাহলে শাকের কালারটা একদম নষ্ট হয়ে যায় সেটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তো দেখুন আমাদের মেথি শাকের সমস্ত জল শুকিয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর রয়েছে মানে আমাদের শাক কিন্তু পুরোপুরি রেডি আপনারাও বাড়িতে ঠিক এইভাবে শাক রান্না করে দেখুন একদম তেতো লাগবে না আর বাচ্চা থেকে বড়ো সবাই একদম চেটে পুটে খাবে আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন